প্রধানমন্ত্রী একদিনের রাজ্য সফরকে কেন্দ্র করে কিন্তু জোর প্রস্তুতি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তাবল ময়দানে কিন্তু একেবারেই বিভিন্ন দপ্তরে যারা নেতা মন্ত্রীরা রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। যারা বিজেপির যারা হেভিওয়েট নেতারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে এসে বিভিন্ন খুঁটিনাটি যে প্রস্তুতি সম্পর্কে রয়েছে সেগুলো কিন্তু ওনারা প্রত্যেকে খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, এছাড়াও বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ কিন্তু আরও বেশ কয়েকজন নেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ওনাদের সাথে কথা বলে নেব এবং জানার চেষ্টা করব যে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে কী কী ধরনের প্রস্তুতি ওনাদের তরফ থেকে নেওয়া হয়েছে। মাত্র কিছু সময়ের অপেক্ষা, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। রাজ্যের মাটিতে পা রেখে আগরতলা বিবেকানন্দ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। সেখানেই করবেন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস সহ উদ্বোধন। প্রস্তুতি প্রায় শেষ লগ্নে বিবেকানন্দ ময়দান জুড়ে চলছে শেষ তুলির টান। তৈরি হয়েছে বিশাল আকার মঞ্চ, সেই মঞ্চ থেকে ত্রিপুরাবাসীদের সম্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রাজ্য জুড়েই চলছে উৎসবের মেজাজ। দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ভাসছেন আনন্দে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সেজে উঠেছে গোটা শহর। বিশাল বিশাল সব কাট আউট ফ্ল্যাগস ফেস্টুন দিয়ে সাজানো হচ্ছে শহর আগরতলাকে। অন্যদিকে দলীয় কর্মীদের তরফে দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন অংশকে। তবে এ মুহূর্তে মাঠে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি, প্রভারী থেকে শুরু করে প্রশাসনের সমস্ত শ্রেণীর কর্মকর্তারা। ধাপে ধাপে খতিয়ে দেখা হচ্ছে কাজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সব রকম ভাবে প্রস্তুত ত্রিপুরা সরকার। দেখুন, অত্যন্ত আনন্দের দিন কালকে আমাদের জন্য। যশস্বী প্রধানমন্ত্রী, সবার প্রিয় নরেন্দ্র মোদী জি আসছেন তো এখানে এসছি আজকে এই আমাদের বিবেকানন্দ ময়দানে। কালকে 2:30 সময় উনি এখানে বক্তব্য রাখবেন। ওনার বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন যে ফাউন্ডেশন এইসব ইত্যাদি উনি করবেন। তো আমরা এখানে কাজকর্ম কীরকম অগ্রগতি হয়েছে তো সেই বিষয়ে আজকে এখানে এসেছি। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যও আছেন এবং অন্যান্য সমস্ত নেতৃত্বরা আছেন। তো সবাই মিলে আমরা দেখছি, বারংবার আমরা আসছি যাতে কোনো জায়গায় খামতি না থাকে। তো আপনারা তো বুঝেন প্রধানমন্ত্রী আসবেন, তো যাতে ওনাকে সত্যিকারের অর্থেই আমরা স্বাগত জানাতে পারি এবং কোনো জায়গায় যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলো দেখার জন্য আজকে এসেছি। আমাকে আবার যেতে হবে আজকে শিলং, এনএসির মিটিং আছে, সেখান থেকে কালকে আমি প্রধানমন্ত্রীজির সাথেই আসব এখানে। তো সব দিকে তৈরি ঠিক আছে, খুব ভালো, এবং যে সব জায়গাগুলো আমার মনে হয় সন্ধ্যের দিকে পুরো কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে ব্যবস্থাপনা, ওনাকে স্বাগত জানার জন্য যা যা দরকার আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের যারা অন্যান্য যারা আমাদের সাথে আছেন সবাই মিলে আমরা কাজ করছি। তো রাস্তায় আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে ওনাকে স্বাগত জানানোর জন্য যা যা ব্যবস্থা সেইভাবে আমরা করছি। বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকাকে। প্রধানমন্ত্রীর সফরকে নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে দিতে একদিকে যেমন কাজ করছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা, তেমনি কাজ করে যাচ্ছেন রাজ্য প্রশাসনও। আভাস পাওয়া গিয়েছিল আগে থেকে যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প সহ একাধিক উন্নয়নমুখী কাজের শিলান্যাসের, হয়তো সে আভাসে সত্যি হবে রবিবার প্রধানমন্ত্রীর জনসভায় তা স্পষ্ট হবে। প্রধানমন্ত্রীর ত্রিপুরায় আগমনকে ঘিরে আগামী দিনে ত্রিপুরা নতুন বার্তা পাবে উন্নয়নের নিরিখে, মাঝে এই কথা এদিন জানিয়েছেন তথ্য সংসদ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মঞ্চের কাজ চলছে, মাঠ সেখানে সাজসজ্জার কাজ চলছে এবং মোদিজির এই আগমনকে কেন্দ্র করে সারা ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল, সেটা আপনারা অভূতপূর্ব, সেটা আগে কখনো দেখা যায়নি। এবং আমরা আশা করব মোদিজির এই আগমনের ফলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য নতুন বার্তা পাবে উন্নয়নের নিরিখে, কারণ ওনার হাত ধরে কিছু প্রকল্প সেখানে ঘোষণা করা হবে, শিলান্যাস করবেন উনি এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন তার জন্যই আমরা ত্রিপুরার মানুষ যারা অধীর আগ্রহে সেখানে অপেক্ষা করছি। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে আহ্বান জানাব এই সভাতে উপস্থিত হয়ে সভাকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য এবং রাজ্যের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর জনসভায় আসবেন রাজ্যের নানান প্রান্তের মানুষ। বলা যায় রবিবার প্রধানমন্ত্রীর সফরে জনঢল নামবে। বিবেকানন্দ ময়দান ছাড়িয়ে শহরের বিভিন্ন প্রান্তে লোক সমাগম হবে এদিন। আর মাত্র কিছু সময়, এরপরই রাজ্যবাসী দেখিবেন তাদের প্রাণপ্রিয় দেশের প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীর জনসভায় ভাগে ভাগে করা হয়েছে ব্যারিকেড, নেতা মন্ত্রী প্রশাসন সাধারণ মানুষ প্রত্যেকের জন্য করা হয়েছে আলাদা আলাদা ব্যারিকেড, নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা জনসভা স্থলকে। তবে জনসভাকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে তাতে সাফল্যমণ্ডিত হবে এই জনসভা, তাতে আশাবাদী রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তো আমাদের প্রস্তুতি এখানে মঞ্চ বা এই যে লোক সমাগম হবে, তো তাদের তারা কিভাবে থাকবেন, তাদের কি এই প্রধানমন্ত্রীজির সফরকে কেন্দ্র করে আমাদের কার্যকর্তাদের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাস এবং আবেগে আমাদের কার্যকর্তারা মাঠে আসবেন। তো তার দৃষ্টিকোণ থেকে যাতে মানুষ সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন এবং আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য কি কি প্রস্তুতি হয়েছে তা একবার খুঁটিনাটি দেখার জন্য আমি এখানে চলে এসেছি। না, নিরাপত্তার জন্য তো তারা আরক্ষা প্রশাসন থেকে বিধিনিষেধ জারি করেছে, প্রোটেক্টেড এরিয়া রয়েছে, এখানে লিমিটেড নেতৃত্বরা রয়েছেন এখানে প্রবেশ করবেন, যারা জনসাধারণ রয়েছেন তারা একটা গণ্ডির মধ্যে থাকবেন, তো সমস্ত নিরাপত্তার দৃষ্টির দিক থেকেও আমাদের সেটা খুঁটিনাটি দেখা হচ্ছে এবং আমাদের রাজ্য আরক্ষা প্রশাসন এবং বাইরে যারা এসপিজি প্রোটেকশন তারাও ত্রিপুরা রাজ্যে এসছেন, তারাই সম্পূর্ণ ব্যাপারটা দেখছেন। একেবারেই প্রধানমন্ত্রীর এই রাজ্য সফরকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এখানে বিবেকানন্দ ময়দানে কিন্তু জোর প্রস্তুতি চলছে এই মুহূর্তে, এবং যারা বিভিন্ন যে জনসাধারণ বলুন বা বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেদের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা ব্যারিকেড এখানে সেট করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের কোনো ঘটনার সম্মুখীন কাউকে না হতে হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ঠিক আমরা এখানে বলতে পারি যে প্রধানমন্ত্রীর এই ত্রিপুরা সফর অনেকদিন আগে থেকেই বলা হচ্ছিলো যে তিনি ত্রিপুরায় আসবেন, ত্রিপুরার সফর রয়েছে, কিন্তু অনেকবার ক্যান্সেল হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 18 ডিসেম্বর উনি ত্রিপুরার এই ওনার যে সফর সেই সফরের একেবারেই আমরা বলতে পারি সেখানে সফর সূচনাটা বা সফর সূচিটা সেখানে কনফার্ম হয়েছে এবং বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি রয়েছে বা এখানে আমরা বলতে পারি নিরাপত্তা যে ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু একেবারেই প্রখরভাবে সেখানে নজর দেওয়া হয়েছে, যাতে করে যেহেতু প্রধানমন্ত্রীর সফর, প্রধানমন্ত্রী এই জায়গায় এসে ভাষণ রাখবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে, সেখানে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন কোনো জনসাধারণ বা যে কোনো মানুষকে যাতে না হতে হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। এবং তিনি কিন্তু এখানে বিভিন্ন প্রকল্পের কিন্তু ঘোষণা দেবেন, যে এটা কিন্তু জানা গেছে যারা এখানে ছিলেন বিজেপির যারা নেতারা মন্ত্রীরা ছিলেন তাদের কাছ থেকে, যে তিনি কিন্তু এখানে ভাষণ দেবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রকল্পের কিন্তু তিনি ঘোষণা দিতে পারেন। এবং অবশ্যই ত্রিপুরাবাসী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অপেক্ষায় সকলে রয়েছে যে কখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আস্থাবল ময়দানে বা ত্রিপুরায় আসবেন এবং সেখানে এসে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। অবশ্যই প্রত্যেকটা আপডেট কিন্তু এই বিষয় নিয়ে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরায় মৃদুল চক্রবর্তীর সঙ্গে আমি প্রিয়াঙ্কা, রাইজ নিউজ।